Hello everyone, I'm Pooja. Welcome back to my channel, Simply Bong Wife Lifestyle. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আজকে দুপুরে কিছু লাঞ্চ মেনু আমি বানিয়েছি, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখানে আমি ফার্স্টেই বসিয়ে দিয়েছি আর মাছের মাথা দিয়ে একটু কাটা চচ্চড়ি করবো। তো এখানে আমি আলু, পেঁয়াজকুটি, বেগুন সবগুলোকে ভেজে নিয়েছি, কালো জিরা, শুকনো লঙ্কা, সম্বার দিয়ে এগুলো সব ভাজা ভাজা করে নিয়েছি, টমেটো দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়ে। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, এটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেবো। জিনিসটা একটু ভাজা ভাজা হবে, ঠিক তারপরে আমি একটু জল মিশিয়ে জিনিসটাকে মাখা মাখা করে নেবো। এটা রান্না করতে সেরকম ঝামেলা নেই, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, ভীষণ টেস্টি লাগে। আর একটু মাছের মাথা পড়লে যে কোনো কাটা চচ্চড়ি ভীষণ টেস্টি লাগে। তো আমি নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিলাম ছড়িয়ে। আর তো এবার আমি মিক্সড ডালটা রান্না করব। তো মিক্সড ডালটা রান্না করার জন্য প্রথমে তেলে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা একটু সতে হলে তারপর এটার মধ্যে এক একে সব কিছু দিয়ে দেবো। এখন একটু অল্প আদা আর রসুন থেতো করা সেটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করব টমেটো। আর টমেটোটা অ্যাড করে ভালো করে একটু সতে করে নেবো, একটু নুন দেবো যাতে টমেটোটা সফট হয়ে যাবে। আর এর মধ্যে আমি অল্প একটুখানি ধনে গুঁড়ো দেবো অল্প, তারপর মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে অল্প তেল দিয়ে জিনিসটা রান্না করছি, এই ডালটা খাওয়া ভীষণই হেলদি, তো এটাকে অতটা কম তেল মশলা করা অতটাই শরীরের জন্য ভালো। তো প্রেশারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার ডালটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। তো ডালটা দিয়ে আমি ফুটিয়ে নেব, তো ফোটালেই রেডি। তো নামানোর সময় এটার মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, একটু দিলে একটু ভালো লাগে। তো আমার মিক্সড ডাল একদম রেডি, এটা খাওয়া ভীষণই ভালো আর এটা ভীষণই টেস্টিও লাগে। এখন আমি আর মাছটা রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সব কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটেটাকে ভেজে নিয়েছি। এই মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে নেবো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো এটাতে পেস্ট করে এখন টমেটোটা পেস্ট করে নেব, দিয়ে সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভাত ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন একটু রসুন পেস্টটা দিলাম, এবার কিছু ডুমো করা পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা জাস্ট ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো, এই যে আমার এখানে মাছগুলো ভাজা আছে, তো মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপর যখন এই ঝোলটা একদম শুকিয়ে আসবে, কালিয়া হয়ে আসবে, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো আমার রেডি হয়ে গেল আর মাছের কালিয়া। তো দেখো এখন সব আমার দুপুরের লাঞ্চের মেনু রেডি। এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে যে কাটা চচ্চড়িটা করেছিলাম সেটাও আমার রেডি, এখানে হচ্ছে আর মাছের কালিয়া। কেমন হয়েছে আমাকে অবভিয়াসলি বলো। আর সকালে একটু আলু উচ্ছে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে, সেটাও একটু আছে। আর এখানে রয়েছে ডাল। তো আজকে দুপুরে আমার রান্নাবান্না কমপ্লিট, এই দুপুরবেলা রান্না করেছি। রান্নার পরে সমস্ত রান্নাঘর মোছা, বাসন মাজা, গ্যাস মোছা সব কিছু কমপ্লিট, সব ক্লিন ট্লিন করা হয়ে গেছে আমার। এখন আমি স্নান করে খেয়ে তোমার সাথে কথা বলতে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আমার ভেবেছিলাম দুপুরের পরে তোমাদের সাথে একটু কথা বলবো, কিন্তু সেই সুযোগ আর পেলাম না, কারণ দুপুরের পরে আমার একটু সব কিছু সামলাতে দেরি হয়ে গেছিলো, আমার বর চলে এসেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে একটু ফোন টোন নিয়ে বিজি ছিলাম। তো সামনেই আমার সামনের সপ্তাহে অনেক কিছু বাড়িতে প্রোগ্রাম রয়েছে, তো সেটা নিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ ব্যস্ত। তো সেগুলোর জন্য তোমরা দেখতে থাকো, সামনে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো এই উইকটা ভীষণ বিজি থাকবো, তো যাদের যাদের আমি কমেন্টে রিপ্লাই করতে পারবো না বা আমি কানেক্ট থাকতে পারবো না, প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার সঙ্গে থেকো। হ্যাঁ, আমার আগের যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আগের ব্লগটাতে আমার শ্বশুরমশাইকে অনেকে অনেক ভালো ভালো গুড উইশেস দিয়েছো, আর আগের ভিডিওটা অনেকে পছন্দ করেছে, অনেক ভালো ভালো কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বাবা মাকে কিছু না কিছু একটা স্পেশাল ফিল করানোর। আমার বাবা মার বার্থডে কোনো দিন, আমার নিজের বাবা মার বার্থডে কোনো আমি সেইভাবে আমার নিজের বাবা মার বার্থডে কিন্তু আমি কখনো জন্মদিন পালন করতে পারিনি, কারণ আমার
বাবা মা কখনোই, আমরা ছোটো থেকে কখনোই বাবা মার বার্থডে সবাই সেলিব্রেট করতে পারিনি, কারণ তারা কখনোই বলে না। তো সেই জন্য এই বাড়িতে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বার্থডেটা আমি জানি বিয়ের থেকে, তো আমি ওই জন্য জানার জন্যই, যেহেতু আমি জানি তার জন্য আমি আমি চেষ্টা করি তাকে একটু হ্যাপি রাখার, আমরা দুজন মিলে চেষ্টা করি আদার। তো আর মামুনির জন্মদিনটা, মামুনির ইংরেজি যে ডেটটা হয় সেটা মামুনি ঠিক জানা নেই, মানে অ্যাকচুয়াল মামুনির জন্মদিনটা না মামুনি ঠিকভাবে বলতে পারে না কোন দিন, তো সেই জন্য মামুনির জন্মদিনটা পালন করা হয় না। কিন্তু যখন বাবাই কাটে তখন বাবাই মামুনি একসাথেই কেকটা কাটে আর তাদের অ্যানিভার্সারিটা পালন করি। এটা আমার খুব দুঃখ, কারণ আমি এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বাবাইকে মানে উইশ করতে পারি, সারপ্রাইজ দিতে পারি, কিন্তু মামুনিকে পারি না। তো এটা একটা দুঃখ থেকে যায়। আর সন্ধ্যাবেলা আমি আমার বরদুত মুসলি খেয়েছি, তো খামাদের টিফিন কমপ্লিট, ও দোকানে চলে গেছে। আর আমি ভাবলাম এই ফাঁকে তোমাদের সাথে কথা বলে আমার ব্লগটাকে এন্ড করে দিই, তো এই জন্য আমি ব্লগটাকে এন্ড করতে আসলাম। আমি সেরকম কিছু শেয়ার করতে পারিনি, টুকটাক আজকে যেটুকু যা রান্নাবান্না করেছি, কাজ যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে সব কিছু করেছি। তো যেটুকু তোমরা দেখলে কেমন লাগলো, আর রান্নাবান্না কেমন, আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আরেকটা কথা আমার ফ্রেন্ডদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সবাই প্রচুর ভালো ভালো কমেন্ট করছো, যতটা ভালো ভালো কমেন্ট পাচ্ছি সেই তুলনায় লাইকটা কিন্তু কম। তো যারা আমার ভিডিও ভালো লাগছে, যারা এত ভালো ভালো কমেন্ট করছো, তো প্লিজ ভালো কমেন্টটা করার আগে আগে লাইকটা দিয়ে তারপরে কমেন্টটা করো। অনেকেই আছে লাইক দিতে ভুলে যায়, তো প্লিজ লাইকটা আর লাইকটা দিয়ে তারপর কমেন্টটা করো। তোমাদের একটা ছোটো ছোটো লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি এনকারেজ করে, তো প্লিজ আমাকে এরকমভাবে এনকারেজ করো, এভাবে সাপোর্ট করো, যাতে আমি একটু একটু করে এগোতে পারি তোমাদের ভালোবাসায়। আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই। আমি প্রচণ্ড গল্প করতে ভালোবাসি, তো আমি যখন আমি যদি এখন কথা বলতে শুরু করি এটা আরও অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি চাই না যে আরও বেশি লেন্দি হয়ে যাক ব্যাপারটা। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, হাসি খুশি থাকো, পজিটিভ থাকো, আর মানুষের মাঝে ভালোবাসা বিলোতে থাকো।